হ্যালো কুমিল্লাবাসী, কুমিল্লার বিখ্যাত রসমালাই খাওয়ার জন্য আমরা সকল বাইকাররা সবাই মিলে একসাথে চলে আসলাম কুমিল্লাতে। কারণ কুমিল্লার এসএস বাইকার গ্রুপ থেকে আমাদেরকে ইনভাইট করা হয়, সেজন্যই মূলত আর কি কুমিল্লাতে ঘুরতে আসা। সো ভিডিওটা দেখুন এবং ভরপুর চমলক্য বিনোদন উপভোগ করুন। আমরা এখন কোথায়? কুমিল্লা। কুমিল্লার কোথায়? আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং আমিও আলহামদুলিল্লাহ অনেক অনেক বেশি ভালো আছি। কারণ আজকে আমি অনেক সকাল সকাল ঘুম থেকে উঠেছি কুমিল্লাতে যাওয়ার জন্য। বাট অন্যান্য দিন ঘুম থেকে উঠা হয় 12টা-1টায়, কিন্তু আজকে সকাল সকাল ঘুম থেকে উঠতে পেরে অনেক অনেক বেশি ভালো লাগছে। যাই হোক, আমরা সকাল সকাল সবাই মিলে একসাথে টিএসসিতে চলে আসলাম। আমাদের সাথে থাকছে লেডি বাইকার শোভা আপু এবং লেডি বাইকার কিউট সাফা। কিন্তু কিউট সাফা কামটা করছে কি দেখেন, তার সাথে তার পার্টনারকেও নিয়ে চলে এসেছে। তাই সাফাকে তার পার্টনারের সাথে বসাই দিয়ে আমি আর শোভা আপু চলে আসলাম শুরুতেই তেল পাম্পে তেল তোলার জন্য। কুমিল্লাতে যাব বলে কথা, প্রচুর পরিমাণে ঘোরাঘুরি করতে হবে, তাই ফুল ট্যাঙ্ক তেল তুলে আবারও চলে আসলাম টিএসসিতে। কারণ এখানে শুরুতে আমরা সবাই মিলে একসাথে হব, দিন এখান থেকে সবাই মিলে একসাথে রওনা দিব কুমিল্লার উদ্দেশ্যে। কিন্তু এখনো দু একজন আসতে বাকি আছে জন্য আমরা তাদের জন্য ওয়েট করছিলাম। এর মধ্যে কুমিল্লার এসএস বাইকার গ্রুপ থেকে বাপ্পি ভাই চলে এসেছে, আমাদেরকে ঢাকা থেকে রিসিভ করে কুমিল্লাতে নিয়ে যাবে। সেজন্য কুমিল্লাতে যাইতে পারলাম না, তার আগে তাদের ভালোবাসা দেখে আমি তো পুরাই মুগ্ধ হয়ে গেছি। যাই হোক, আমরা শুধু বাইকাররাই যাচ্ছি না, আমাদের সাথে স্পাইডারম্যানও যাচ্ছে। সুতরাং ঢাকা থেকে আমরা যারা যারা যাব সবাই মিলে একসাথে হয়ে গেলাম। আমরা কোথায় যাচ্ছি? যাই হোক, এখানে আর দেরি না করে সবাই মিলে একসাথে আমরা কুমিল্লাতে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। এর আগেও যদিও বা কুমিল্লাতে গিয়েছি, তবে গাড়িতে, আজকেই প্রথমবারের মতো আমরা সবাই মিলে একসাথে বাইকে যাচ্ছি। তো আমরা যেহেতু কুমিল্লাতে যাওয়ার জন্য সবাই খুবই সকাল সকাল ঘুম থেকে উঠছিলাম, কেউই বাসা থেকে নাস্তা করে আসে নাই, তাই আমরা রাস্তা দিয়ে যাওয়ার পথে একটা রেস্টুরেন্টে নেমে পড়লাম নাস্তা করার জন্য। এখানে আমরা সবাই মিলে একসাথে এখন নাস্তা করব, দেন নাস্তা করা শেষে আবারও আমরা কুমিল্লাতে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়ে দিব। তাই আর এখানে দেরি না করে ঝটপট করে নাস্তা শেষ করে আবারও রেডি রেডি হয়ে রকেটের গতিতে ডিরেক্টলি চলে আসলাম কুমিল্লা শহরে। এখানে আমাদেরকে রিসিভ করার জন্য কুমিল্লার ভালোবাসার মানুষগুলো আমাদের জন্য ওয়েট করছিল। এখানে আসতেই কুমিল্লার এসএস বাইকার গ্রুপের পক্ষ থেকে স্পেশালি বাপ্পি ভাই আবারও আমাদের সবাইকে ফুল দিয়ে বরণ করে নিল। কুমিল্লা শহরে পা রাখতে না রাখতেই কুমিল্লা শহরের ভালোবাসার মানুষগুলোর কাছ থেকে ভালোবাসা পেয়ে পুরাই মুগ্ধ হয়ে গিয়েছি। তাই সকল ভালোবাসার মানুষগুলোকে নিয়ে আমরা খুবই সুন্দর একটা ড্রোন শুট নিলাম। সাথে ছিল আমাদের স্পাইডারম্যান, তার কাহিনীগুলো একটু পরেই দেখতে পাবেন। তার আগে এখন আমরা সবাই মিলে একসাথে রেডি হয়ে গেলাম, কারণ সবাই মিলে একসাথে আমরা কুমিল্লা শহরটা ঘুরে ঘুরে দেখব। কথা যা তাই কাজ, সবাই মিলে একসাথে আমরা রাইড করার জন্য বের হয়ে গেলাম কুমিল্লা শহরের রাস্তায়। এদিকের রাস্তাগুলো অনেক সুন্দর, আমরা যখন ঢাকা থেকে কুমিল্লাতে এসেছি তখন সুন্দর রাস্তা পেয়ে অনেক এনজয় করতে করতে এসেছি, আর এখন তো আরো বেশি এনজয় করতেছি, কারণ কুমিল্লা শহরের সকল ভালোবাসার মানুষগুলো আমরা একসাথে। তাছাড়াও নিজ জেলা থেকে অন্য কোনো জেলাতে ঘুরতে গেলে সত্যি অনেক অনেক বেশি ভালো লাগে, কারণ সুন্দর সুন্দর জায়গা দেখা যায়, তাছাড়াও নতুন নতুন মানুষের সাথে পরিচিত হয়, এটাই সব থেকে বেশি ভালো লাগে। সেম কুমিল্লা শহরে এসে অনেক মানুষের ভালোবাসা পেয়েছি, অনেক মানুষের সাথে পরিচয় হয়েছি। আমার পাশে দেখতে পাচ্ছেন লেডি বাইকার সাবা আপু, তিনিও কুমিল্লার, তিনিও আমাদের সাথে জয়েন করেছে, তাই সাফাকে তিনার বাইকে উঠাই দিয়েছি আমরা। তবে সাফার আজকে খুবই বাইক রাইড করার ইচ্ছা ছিল, কিন্তু সে শাড়ি পরে আসাতে বাইক রাইড করতে পারে নাই। তবে সাফার খুব ইচ্ছা হচ্ছিল আমাদের সাথে বাইক রাইড করার জন্য, যাই হোক ব্যাপার না, হুটহাট করে প্ল্যানিং করে কুমিল্লা শহরের এসএস বাইকার গ্রুপের পক্ষ থেকে আমাদেরকে ইনভাইট করা হয়েছে। সেজন্য এসএস বাইকার গ্রুপকে অনেক অনেক ধন্যবাদ জানাই, স্পেশালি বাপ্পি ভাইকেও অনেক অনেক ধন্যবাদ জানাই এত সুন্দর একটা অ্যারেঞ্জমেন্ট করার জন্য। যাই হোক, এখন আমাদের স্পাইডারম্যানের অবস্থা দেখেন, জ্যামে পড়াতে গাড়িটা ধাক্কা দিয়ে দিয়ে রাস্তাটা ক্লিয়ার করে দিয়েছে। তাই আমরা সাথে সাথে হোটেলে চলে আসলাম কিছুক্ষণ রেস্ট করার জন্য। হোটেলে কিছুক্ষণ রেস্ট করে আবারও আমরা কুমিল্লার ডিএসপিতে যাব। তার আগে শুরুতেই ড্রেসটা চেঞ্জ করে নিলাম, কারণ অনেক জার্নি করে এসেছিলাম। তবে আমাদের সাথে বাপ্পি ভাই থাকায় সব রকমেরই সাপোর্ট পাইছি। যাই হোক, তারপর আমরা সবাই মিলে একসাথে বসে কিছুক্ষণ আড্ডা টাড্ডা মারলাম, ফটোশুট করলাম, ভিডিও শুট করলাম এবং কুমিল্লা বিষয়ে অনেক কিছু জানলাম। তারপর আবারও আমরা সবাই মিলে একসাথে বের হয়ে পড়লাম কুমিল্লা শহরের ডিএসপি পার্কে যাওয়ার উদ্দেশ্যে। সেজন্য সাফাও এবার ড্রেস চেঞ্জ করছে আমাদের সবার সাথে বাইক রাইড করবে জন্য। কিন্তু সাফা যখন রাইড করে তখন আমিও রাইড করছিলাম, তাই কোনো ভিডিও ক্লিপ নিতে পারি নাই। যাই হোক, ফাইনালি আমরা চলে আসলাম কুমিল্লার ডিএসপিতে। এখানে অনেক বেশি ভালোবাসার মানুষগুলো ছিল, যাদের কাছ থেকে আমরা অনেক অনেক বেশি সাপোর্ট ও ভালোবাসা পাইছি। সুতরাং কুমিল্লাবাসীকে আমার পক্ষ থেকে অনেক অনেক বেশি ধন্যবাদ জানাই। যাই হোক, সেখান থেকে আবারও আমরা একটা সুন্দর জায়গায় চলে আসলাম। এখানে এসে আবার দু একটা গ্রুপ ফটোশুট করলাম, তারপর সেখান থেকে ডিরেক্টলি চলে আসলাম রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করার জন্য। কারণ এই রেস্টুরেন্টের খিচুড়ি নাকি অনেক ফেমাস, তো খিচুড়ি আর কালাভুনা দিয়ে খাচ্ছিলাম, অনেক অনেক বেশি মজা লাগছিল। কিন্তু যত মজাই লাগুক, কুমিল্লা শহরে যেহেতু এসেই পড়ছি, কুমিল্লার বিখ্যাত রসমালাই না খাইলে তো চলবেই না, তাই ভাইরা আমাদের জন্য রসমালাই আনছে তো আনছেই, এমনকি আমাদের ফ্যামিলির জন্য পার্সেল করে পাঠাই দিয়েছে। দেন কুমিল্লার সবাইকে হাই পাই দিয়ে বিদায় দিয়ে এখন আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। কিন্তু যাওয়ার পথে সাফার পায়ে দেখি জুতা নেই, জুতা গেল কই, এখন দেখি জুতা
গুটা গাট্টিগুটার ভিতরে ভরছে। এইসব ব্যাগ গাট্টিগুটা লইয়া আমরা কুমিল্লা থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। সুতরাং আজকের মতো আমাদের ভিডিওটি এ পর্যন্তই ছিল। আবারও পরবর্তী কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হচ্ছে। সবাই সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ, বাই বাই, আসসালামু আলাইকুম।